আমি ডক্টর তুষার গান্ধী ঘোষ, ফাউন্ডার ডিরেক্টর অফ দ্য ঘোষ এন্ড দ্য ফাউন্ডেশন সল্ট লেক। আপনি আমার এই যে আজকে ডিসকাশন, এটা হচ্ছে কানের পুঁজ সংক্রান্ত, ইয়ার ডিসচার্জ। ইট ইজ ভেরি কমন প্রবলেম, প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, অনেকের অনেক কিছু এই ব্যাপারে সম্বন্ধে জ্ঞান নেই। তো সেইটা আমি আজকে একটু বোঝাবো, ইয়ার ডিসচার্জ কি, কেন হয়, তার কি ট্রিটমেন্ট হতে পারে। এবং আমার যদি এই বলাটা আপনার ভালো লেগে থাকে এবং এরকম মেডিকেল আপডেট আপনি পেতে থাকেন, তাহলে আপনি লাইক করুন, কমেন্ট করুন, কিছু আপনার কোশ্চেন জানার থাকলে, এবং এটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইয়ার ডিসচার্জ অনেক কারণ হতে পারে। প্রথমত হচ্ছে কানে, আপনি যদি কান দেখেন, কানের তিনটে পার্ট, একটা হচ্ছে কানের বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, মিডল, ইনার। তো এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে অনেক সময় ইয়ার ডিসচার্জ হতে পারে, সামান্য একটু ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, কখনো কখনো ময়লার সঙ্গে অনেকদিন ধরে ময়লা থাকলেও ময়লার গায়ে গায়ে অনেক সময় ঘা ঘা তৈরি হয়ে যায়, যেখান থেকেও ইয়ার ডিসচার্জ হতে পারে। এরপরে আসছে পর্দার উপরে, পর্দার উপর মানে পর্দার ভিতরে যাচ্ছে না কিন্তু পর্দার উপরে ছোট ছোট মাংস দানা হয়, আমরা জিটি বলি, জিটি গ্যানোসিয়ান টিস্যু। এছাড়া মিউকুলেশন বলে একটা কথা আছে, ওপরে উপরে মাংসের মতো ফর্ম করে যায়। তো অনেক ক্ষেত্রে এগুলো স্টেরয়েড ড্রপ, অ্যান্টিবায়োটিক ড্রপ, বিভিন্ন রকম অ্যান্টি অ্যালার্জিক দিয়ে অনেক সময় কমে যায়, বেশিরভাগ কিন্তু কমে যায়। অনেক সময় কানের ভিতরে, কানের বাইরে খুব আলসার বেশি হয়ে গেলে, অনেক সময় ডিসচার্জ হচ্ছে আলসার বেশি হলে, অনেক সময় আমরা প্যাক দিয়ে দিই, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে প্যাক দিয়ে দিই, ঠিক আছে, এছাড়া কিছু ওষুধ দিয়ে আমরা প্যাক দিই, তাতেও ঠিক হয়ে যায়। এমনি সিম্পল ড্রপিও ইয়ে, আপনি এর উপরে কি যত্ন নেবেন, আপনি কানে জল ঢোকাবেন না, যখন এরকম দেখবেন আপনি কোনো কিছু খোঁচা মারবেন না, আপনি কানের ভিতরে জল ঢোকাবেন না ওই সময়গুলো, তাহলে আপনার সাধারণত রিয়াকশন হবে না বা ইনফেকশন আরো বেশি মাত্রায় হবে না। তো কারণ হচ্ছে একটু র সার্ফেস থাকলো, তারপরে যদি জল লাগলো, জল দিয়ে ইনফেকশন হয়ে গেল, আরো বেড়ে যেতে পারে। তো সেই সময় আপনি একটু প্রোটেক্ট করুন কানটাকে, পুকুরের জলে ডুববেন না। আর একটা কি, ইয়ার ডিসচার্জ কমানোর জন্য প্রথম ধাপ হচ্ছে, প্রথম আপনার অ্যাডভাইস হচ্ছে পুকুরের জলে, নোংরা জলে না নামা, কারণ জল লাগলে মুশকিল। এবং এছাড়া হচ্ছে সর্দি কাশিতে ভুগলেও কানে ডিসচার্জ বেশি হয়। এরপর হচ্ছে আমরা একটা বহিঃকর্ণ ব্যাপারটা বললাম, মধ্যকর্ণ, মধ্যকর্ণের ডিসচার্জ বারে বারে করতে গেলে পর্দা ফুটো থাকতে পারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে পর্দা ফুটো। তো পর্দা ফুটোর কি হয়, অনেক সময় বলছে ডাক্তারের কাছে গেলাম, অমুক উনি সারিয়ে দিলেন পর্দা, না আপনি দেখবেন পর্দা ফুটো এমনি এমনিও সেরে যায়। অনেক সময় কি হয়, আপনি যদি একটু ডিসচার্জ হলো, সামান্য ছোট্ট মনে করুন কাপড়, আপনি একটা কাপড়ে ভাবুন জলটা ইনটেক কাপড় জল দিলেন, তাহলে একটা চুঁয়ে চুঁয়ে জল বেরোলো, সেটা তো জলটা বেরোলো, সেটাও কিন্তু ছোট ছোট ফুটোর মতো হয়ে জল বেরোচ্ছে, ওই ফুটো তো অটোমেটিক সব মৌলিক কাপড় জুড়ে যাবে। এবার দেখুন আপনি একটা বড় জামা বা কাপড় ভাবুন, একটা বড় ফুটো করে দেবেন, জল দেবেন, হুড়ু করে জলটা আসছে, ওই ফুটোটা কিন্তু আপনি জলটা যদি ভিজিয়ে শুকন, কাপড়টা শুকন, ওই ফুটো কি ঝুলবে? সুতরাং অনেকেই বলে ডাক্তারবাবু আপনি একটু ওষুধ দিয়ে দিন না, কানের পর্দা ফুটোটা সারিয়ে দিন। আচ্ছা কি করে সারিয়ে দেবো, খুব ভালো সাবান দিয়েও আপনি যদি জামাটা, আপনার জামাটা ফাটা জামাটাকে ভালো সাবান দিয়ে আপনি কি জুড়িয়ে দিতে পারবেন? যত হলো দামি সাবান, একটা ডাফ সাবান বা অন্য কোনো সাবান তো লাগিয়ে দিলেন জুড়ে যাবে না, ঝরবে না, রিপু করতে হয়। সেরকম যদি বড় ফুটো হয় সেটা কি করে বুঝবেন, আপনি মনিটরে দেখিয়ে দেবো আপনাকে, যে আপনার যদি এন্ডোস্কোপি বা ক্যামেরা দিয়ে আপনি ছবিটা দেখতে পারেন, কানের ভিতরটা দেখতে পারেন, তাহলেই দেখবেন যে একটা ফুটো আছে। সেই ফুটোটা যদি বড় হয় তাহলে আপনার অপারেশনই করতে হয়, জুড়তেই হবে, ছোট হলে এমনি জুড়বে। এবার সেটা কি করে বুঝবেন, আপনি প্রথমত হচ্ছে ইনফেকশনের টাইমে অনেক সময় যদি অ্যাকিউট ইনফেকশন ব্যথা হচ্ছে তখন কিন্তু প্লেন পর্দার ফুটো অপারেশন অনেক সময় হয় না, তখন অ্যান্টিবায়োটিক দিয়ে কানটা শুকনো করতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্যান্য ড্রপ দিয়ে কানটা শুকনো করা হয়। শুকনো করে বুঝতে পারবেন কিরকম, যদি শুকনো করে দেখা যায় যে বড় ফুটো মার্জিনগুলো মোটা হয়ে গেছে তাহলে সেই ফুটো কিন্তু জুড়বে না, আপনাকে বুঝে নিতে হবে, তাহলে রিপেয়ার করতে হবে। এরপর আপনি যদি লং টার্ম যদি পর্দা ফুটো না চিকিৎসা করেন কি হতে পারে, কানে শোনা দিনের দিন খারাপ হবে, আপনি যে ভবিষ্যতে ভাববেন যে আপনি হিয়ারিং এড নিয়ে শুনবো সেটাও পসিবল না, কারণ হচ্ছে ফুটো থাকলে ডিসচার্জ হবে, হিয়ারিং এরও কাজ করবে না, আপনি কোনো ভালো চাকরি করতে যাবেন সেটাও ক্যান্সেল হয়ে যাবে, কারণ মেডিকেল আনফিট করে দেবেন, সুইমিং করার ইচ্ছা থাকলে কোনো সুইমিং করতে পারবেন না, কোনো সমুদ্র জায়গায় ঝাঁপাবেন সেটাও পসিবল নেই, ঠান্ডা লাগবে, একটু সর্দি হবে, কানে পুঁজ পড়বে। অনেকেই বলে রাখতো আপনার সর্দি হলেই কানে পুঁজ পড়বে, এই সর্দিটা বোধহয় কান্তি বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে উঠবে, আমাদের সর্দি হলে কানে ফুটো না থাকলে সেটা যাবে না। তো আপনার যদি কানের পর্দার ফুটো থাকে তাহলে সর্দি হলেই তো এখানে ইনফেকশন হচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। এবং আরেক সব থেকে বড় কথা কি হতে পারে, আপনার এই ফুটো লং টার্ম থাকতে থাকতে কোলেস্টেরল বলে একটা রোগ হয়ে যায়, সেটা হচ্ছে ক্যান্সারের মতনই, ক্যান্সার যেমন ছড়িয়ে দূরে ছড়িয়ে যায়, এটা দূরে ছড়ানো, এটা কিন্তু লোকালাইজ একটা রোগ যেটা দূরে স্প্রেড করে না, কিন্তু চারিদিকটা কিন্তু খেতে থাকে।
তো অনেক কিছুই ব্রেক করতে থাকে, করিশ্মা ওর বোন ব্রেকিং ক্যাপাসিটি আছে, অনেক কিছু খেয়ে নেয়। তো এরকম ভাবে রোগটা বাড়তে 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 সোনার হিয়ারিংটা পারমানেন্ট ড্যামেজ করে দেয়, ইরিভার্সেবল হয়ে যায়। মানে আমরা নর্মালি পর্দা লাগিয়ে দিলে পুরোটা শুনতে পাবো, অনেকে বলে ডাক্তার আমি ওখানে অপারেশন করেছিলাম ভালো শোনেন না, ব্যাপারটা বুঝতে হবে কি অপারেশন আছে। কানের তো অনেক কিছু আছে, প্লেন ফুটো থাকার জন্য, প্লেন ফুটো থাকলে সেখানে পর্দাটা জোর দিয়ে হাড়গুলো চেক করে নেওয়া হয় যে সব ঠিক আছে কিনা, দিয়ে সেখানে কিন্তু ভালো শোনা হয়। এবার যখন দেখুন হাড়ের মধ্যে রোগ হয় তখন তো সব হাড়গুলো বাদ দিতে হয়, তাহলে ওটি টেবিলে কিন্তু শোনা কিন্তু ওটি যদি কেউ টেস্ট করতে পারতো অজ্ঞান করা পেশেন্ট দিকে, তাহলে কিন্তু শোনা কিন্তু কমে যাচ্ছে। এইবার তারপরে আমরা হাড় বানাই, তারপরে সেই হাড় বানিয়ে তারপরে কিন্তু শোনাটা বাড়াই। তো সুতরাং যা শোনা আপনার প্লেন পর্দা ফুটোতে হবে, প্লেন রোগ থাকলে আপনি হাড়ের রোগ নিয়ে আসেন সেটা কিন্তু একই রকম শোনা হবে না, কারণ হচ্ছে আপনার ক্যাভিটিটা অনেকটা খারাপ হবে, অনেক কিছু ড্রিল করতে হবে সেইটা কিন্তু, প্লাস শুকোতেও কিন্তু সময় লাগে। সুতরাং আপনি প্লেন যখন ফুটো তখন যদি ট্রিটমেন্ট না করেন তাহলে অনেক বড় করে যখন রোগটা নিয়ে আসবেন তখন আরও খারাপ হবে। সেই রোগটা কিন্তু এখনকার দিনে আমরা যেরকম সার্জারি এত ভালো মাইক্রোস্কোপ আছে, রিকারেন্স হয় না, খুবই খুব রেয়ার চান্স, মানে 1000 একটা রিকারেন্স বা একটা রিপারফরেশন হয়ে গেছে হতে পারে, কিন্তু সেটাও আমরা ঠিক করে দিই পরে সিম্পলিফাইড। কিন্তু যেরকম টেকনিক আমরা করি তাতে রেকারেন্স হয়তো হবে না, কিন্তু আপনার প্রপার শোনাটা আগের মতো ফিরিয়ে দেওয়াটা কঠিন কাজ। কারণ হচ্ছে কি, সেই জন্য আমার বক্তব্য হচ্ছে আপনি যখন শোনার হাড়গুলো খারাপ হয়ে যাচ্ছে আপনি ট্রিটমেন্টটা তার আগে করুন, যখন হাড় খারাপ হয়ে যাচ্ছে, হয়ে গেছে, হাড়ের মধ্যে ঢুকে গেছে, তখন যে টেকনিকই আপনি করবেন না কিন্তু 100% ভগবানের মধ্যে কেউ বাড়াতে পারবেন না, কারণ ভগবান এরভাবে কাট এগুলো অস্থিকলগুলো বাঁকিয়ে রেখেছে। তো আমরা যাই করবো সেটা স্ট্রেট লাইনে অস্থিকল বাঁকিয়ে দেবো, সেটা এক্স্যাক্টলি আগের মতো আসবে না। সুতরাং আপনাকে রোগটা যাতে বেশি দূর পর্যন্ত না ছড়ায় সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে এবং অল্পতেই ট্রিটমেন্ট করতে হবে। আপনি আপনার পাশাপাশি কোনো ভালো ডাক্তারকে যান, গিয়ে দেখুন, আপনি নিজেও দেখতে চান যে এক্স্যাক্টলি আপনার কানের পর্দাটা কতটা বড় ফুটো আছে, কি ফুটো, এবং তার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। গোলেমালে শুধু ড্রপ দিয়ে দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, না ভালো আছি ডাক্তার, আপনি তো চিকিৎসা করে দিয়েছিলেন 3 বছর আগে, ফুটোটা আপনার খুব ভালো কান হয়ে গেল, আচ্ছা আপনি ভালো শুনতে পেয়েছিলেন, না শুনতে পারেন, আমি ফুটো ফুটোই রয়ে গেছে, তো কি চিকিৎসা করছিলাম, তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ড্রপ দিয়ে একটু কানটা শুকনো করছিলাম, তারপরে কিন্তু আসতে বলা হয় যে এক্স্যাক্টলি দেখতে কি আছে, তখনই তো আপনাকে ঠিক করতে হবে। এবং আপনাকে দেখাচ্ছি যে ইয়ার ডিসচার্জের কিরকম ব্যাপার, দেখুন একটা সিম্পল ইয়ার ডিসচার্জ কখনো মারাত্মক হয়ে যেতে পারে, একই জিনিস কি সুন্দর একটুখানি জায়গার মধ্যেই কিন্তু পোস্টার, এটা কোলেস্টেরল সাধারণ হোয়াইট কোলেস্টেরল, তো এটাই যখন আরো আপনি যখন ট্রিটমেন্টটা ঠিক সময় তাড়াতাড়ি না করবেন, এই এটাও ডিসচার্জ হতো, একটু স্মেল বেরোতো ডিসচার্জ হতো, এই সময়ে না করার জন্য কি হচ্ছে, এটা মনে করুন সিম্পল একটুখানি একটুখানি মধ্যে আমরা ভেতর থেকে মাইক্রো সার্জারি করে পর্দা লাগিয়ে একদম হিয়ারিং দেখুন অসিকেল কি সুন্দর আছে, আপনি দেখুন 3টে অসিকেল কি সুন্দর ভাবে প্রিজার্ভ করে দিয়েছে, দেখুন 3টে অসিকেল কি সুন্দর অ্যাঙ্গুলেশন করে লাগানো আছে, প্রিজার্ভ করে দিচ্ছি। এবার দেখুন এই স্টেজে আমাকে যদি দেওয়া হয় আমি অত্যন্ত ভালো করে সার্জারি করে দিয়ে নর্মাল পর্দা লাগিয়ে দিলাম, নর্মাল হয়ে গেল। আবার দেখুন আপনি যদি অত্যন্ত খারাপ স্টেজে আমাকে দেন সার্জারিটা হবে কিন্তু আরো কোয়ালিটি ফল করে গেলে, এরকম মনে করো কোলেস্টেরমা পুঁজ হয়ে গেছে ভেতরটা, তো সেটা তো সার্জারি হবে কিন্তু কোয়ালিটি ফল করে যাবে আরো, আপনি যত ভালোই বানান না কেন সেখানেও বানাবে। দেখুন হাড় বানাচ্ছি কিন্তু ঈশ্বরের মতো তো বানাতে পারি না আমরা, কেউ আমি তো ঈশ্বর নই, দেখুন এটা বানাচ্ছি হাড় বানিয়ে দেবো, এরকম বানিয়ে দিচ্ছি হাড়টা সুন্দর করে, কিন্তু কখনো ওই রকম জিনিসটা হবে না। তো এটা হচ্ছে ব্যাপার যে কখনো কখনো আমাদের ভাবতে হবে রোগ যখন জন্ম আমরা প্রচুর বাড়িয়ে না ফেলতে পারি, আপনাকে একটা অস্থিকল বসে দেখাবো, হাত নেই এরও হাত নেই, আমরা আগে পর্দাটা বসিয়ে রাখলাম দিয়ে আপনাকে হাড় বানাবো, এই যখন হাড় বানাচ্ছি, তো হার বানানোটা কখনো ভগবানের মতো হতে পারে না, যত সুন্দরই বানাই না কেন হার বানিয়ে আমরা শোনা বাণী বাড়াইতে পারি কিন্তু কখনো ঈশ্বরের মতো বানাতে পারি না। আর কিন্তু আপনাকে যদি শুধুমাত্র ম্যাস্টয়েড করে ডিসচার্জ কমিয়ে দিল, পর্দা লাগিয়ে দিল, কিন্তু তাতে কিন্তু রেজাল্ট ভালো হবে না, তাতে পুঁজটা বন্ধ হবে আপনার কিন্তু শোনা বাড়বে না। সুতরাং আপনার ডাক্তারবাবুর যিনি করবেন ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন, পর্দা লাগানো, পর্দা মানে রোগ মুক্ত করা, পর্দা লাগানো এবং হার বানানো তিনটে একসাথে করা উচিত। তাহলে দেখুন একটা সিম্পল জিনিসটাকে আপনি যদি জটিল করে রাখেন তাহলে কিন্তু ধীরে 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 কানটা আপনার কিন্তু আরও বড় রোগে পরিণত হবে। আপনি মনে করুন একটা ছোট ফুটো নিয়ে মাঝে মাঝে পুঁজ পড়ে, এরকম একটা ফুটো নিয়ে এলেন, তো সেই ফুটোটা
আপনাকে সুন্দর করে পর্দা লাগিয়ে দেওয়া হলো, সমস্ত অসিকেল হাড় বেঁচে আছে, তাহলে তার রেজাল্ট যে রেজাল্ট পাবে এই যে অত্যন্ত সুন্দর করে, তো এটা মাইক্রোসার্জারি করে এত সুন্দর করে দেখুন ছবি, তার যে রেজাল্ট পাবেন আপনি যদি এই স্টেজে না করেন, হাড়ের মধ্যে যদি রোগ বাড়ি নিয়ে আসে তাহলে সেই রেজাল্টটা কখনো এক্স্যাক্টলি এক হতে পারে না। সুতরাং আপনার এইটা কিন্তু ঠিক করতে হবে আপনাকে নিজেকে, আপনি কোন স্টেজে ঠিক করবেন, আপনি খুব কমপ্লিকেট করে ঠিক করবেন আর ভালো অবস্থাতে হাসি মুখ ঠিক করবেন এবং সুন্দর করে পর্দা লাগাবেন এবং পর্দাটা 21 দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে, শুকনো সোনা কিন্তু দারুণ হয়ে যাবে। আবার যদি হাড়ের রোগ নিয়ে আসেন তখন কিন্তু প্রপারলি 2.5 মাস 3 মাস লাগবে পুরো শুকনো হতে, সেটাও শুকনো হবে কিন্তু সময় লেগে যাবে অনেক অনেক পরে ঠিক হয়। সুতরাং আপনি চেষ্টা করুন যত সম্ভব দ্রুত আপনার কাছাকাছি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং এবং মনে রাখুন এইটার কিন্তু ট্রিটমেন্ট যা এক্স্যাক্টলি ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনাকে বুঝে ঠিক করতে হবে এবং সেই রকমভাবেই আপনাকে মেনে নিতে হবে যে এক্স্যাক্টলি যা ট্রিটমেন্ট তাই করা উচিত। আপনি তার পরে ওপিনিয়ন নিন কোনো পাশাপাশি ভালো ডাক্তারবাবুর এবং মনে রাখবেন যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন কান কিন্তু এরকম শুকনো কান পাবেন অপারেশনে করে, এটা রিট্রাকশন কান, দেখুন অপারেশন করার পরেও শুকনো কান আপনি এরকম ঝকঝকে কান অপারেশন করার পরে পাবেন পর্দা শুকনো। আবার যদি অনেক বড় রোগ থাকে সেটাতেও ভালো হবে কিন্তু একটু বেশি মাত্রায় বড় ক্যাভিটি তৈরি হবে, এরকম শুকনো কান আবার একটু বড় যদি হয় দেখুন বড় ক্যাভিটি দেখুন সেটাতেও কিন্তু কানটা শুকনো কান পাবে। সুতরাং আপনি কিরকম নিয়ে আসবেন কানটা কতটা খারাপ করে তার উপরে, কারণ হচ্ছে যে ডাক্তারবাবু সে কমপ্লিট রোগ মুক্ত করেই আপনাকে হাড় বসিয়ে পর্দা লাগিয়ে ঠিক করবে। সুতরাং আপনার যদি অনেক বড় রোগ হয় তাহলে অনেক বড়ভাবেই সময় লেগে অপারেশনটা করে আলটিমেট ঠিক করা যাবে। সুতরাং আপনি অল্প স্টেজে যেখানে কোনো অল্প স্টেজে যদি প্রবলেম থাকে সেই স্টেজে ট্রিটমেন্ট করুন, তার যদি সার্জারি লাগে সার্জারি করুন, যদি ওষুধে ভালো হয় ওষুধ ঠিক করুন। নমস্কার, ভালো থাকবেন, যদি ভালো লাগে আমি লাইক করবেন, কোনো কোশ্চেন দরকার হলে আপনি কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাকে আপনাকে সহযোগিতা করব। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী কখনো মেডিকেল আপডেট চাইতে গেলে আপনি পেয়ে যাবেন।